আজকে 23 জুন 2022, আজকেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছে এবং তার সাথেই মাধ্যমিকের শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে যে 2023 সালে কবে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু এবং কবে শেষ, তার সাথে সমস্ত রুটিনটাও দিয়ে দিয়েছে। আজকের এই ভিডিও থেকে আমরা সেটাই জেনে নেব যে মাধ্যমিক পরীক্ষা 2023 সালে কবে থেকে শুরু, কবে শেষ এবং কোন কোন দিন আপনাদের কোন কোন বিষয়ের পরীক্ষা থাকবে, তো চলুন দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে আরও একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমরা যখন ছোট ছিলাম তখনও আমাদের এই উত্তেজনাটা থাকতো যে মাধ্যমিক পরীক্ষার আগেই সরস্বতী পুজো হতো, তো 2023 সালে সরস্বতী পুজো কবে সেটাও আপনাদের আগে জানিয়ে দিই। 2023 সালে সরস্বতী পুজো হচ্ছে 26 জানুয়ারি এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 23 ফেব্রুয়ারি থেকে, মানে প্রায় এক মাসের গ্যাপ পেয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। তাই সরস্বতী পুজোতে তারা আনন্দও করতে পারে এবং মন দিয়ে 23 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে। 23 ফেব্রুয়ারি 2023 মাধ্যমিক পরীক্ষা শুরু, তাই সেই দিন প্রথম ভাষার পরীক্ষা থাকবে। প্রথম ভাষার, আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করি তাদের প্রথম ভাষা বাংলা, এবার যারা হিন্দি মিডিয়ামে তাদের হিন্দি, তো প্রথম ভাষা যাদের যেটা রয়েছে তাদের সেই দিন প্রথম ভাষার পরীক্ষা থাকবে। এরপরে 24 ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা থাকবে, দ্বিতীয় ভাষা আমাদের বাংলা মিডিয়ামে যেটা হয়ে থাকে ইংরেজি। তারপরে 25 তারিখ রয়েছে ভূগোল, তারপরে 26 তারিখ ছুটি, 27 তারিখ ইতিহাস। হ্যাঁ, প্রথম থেকেই এরকমই ইতিহাসের আগের দিন আর অঙ্কের আগের দিন ছুটি থাকে, তো ইতিহাসের আগের দিন ছুটি রয়েছে, 27 তারিখে ইতিহাস পরীক্ষা রয়েছে, 28 তারিখ রয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা, 1 তারিখ বাদ দিয়ে 2 তারিখে রয়েছে অঙ্ক পরীক্ষা। বললাম আগেই যে অঙ্কর আগের দিনও ছুটি থাকে। 2 তারিখের পর 3 তারিখে রয়েছে ভৌত বিজ্ঞান পরীক্ষা এবং যাদের কোনো ঐচ্ছিক বিষয় নেই তাদের এই 3 তারিখেই পরীক্ষা শেষ, যাদের ঐচ্ছিক বিষয় রয়েছে তাদের 4 তারিখে পরীক্ষা শেষ। 4 তারিখে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে। আর এই যে বললাম 23 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, এই পুরো রুটিনটা হয়তো আপনারা মনে রাখতে পারবেন না, তাই আপনাদের একটা লিস্ট দিয়ে দিচ্ছি, আপনারা মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিও দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।